সো হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমি বের হয়েছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমাদের পাগলা রাইডারকে। তো সেই পাগলা রাইডার আজ সৌদি আরব যাবে, তার যার কারণে হচ্ছে আমি তাকে এয়ারপোর্টে তুলে দেওয়ার জন্য আসছি। তো আমি এখন আশুলিয়া থেকে একটা বাসে উঠে পড়লাম। বাসে উঠে টুকটুক করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা উঠছে, কারণ এখানে হয় যে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে, যার কারণে এতগুলো পিলার দাঁড় করানো রয়েছে আর এত পরিমাণ ধুলা। তো যাচ্ছিলাম আর দেখছিলাম শুধু ইঞ্জিনিয়াররা যারা আছে তারা কাজ করছে, বড় বড় মেশিন চলছে। আর এখানে আমার সমস্যা হচ্ছে আমি যেহেতু লম্বা মানুষ তাই আমার পাটা এখানে ভালোভাবে আটছে না, যেহেতু এটা লোকাল বাস। তারপরে আমি চলে আসলাম আমার গন্তব্যে, এখানে নেমে পড়বো। নেমে একটা রিক্সা নিয়ে নিব, আমি রিক্সা নিয়ে টুকটুক করে যাব হচ্ছে উত্তরা। উত্তরা আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করব, দেন আমি যাব এয়ারপোর্ট। তো এখানে রিক্সাওয়ালা আমার রকেটের গুটিতে আমাকে আমার ফ্রেন্ডের কাছে নিয়ে গেল, আর দেখা টেখা করে আমি চলে যাব এখন ডাইরেক্ট এয়ারপোর্ট। তো গাইস, ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি। এখন প্রায় রাত 11টার মতো বাজে। তো এয়ারপোর্টে ঢুকতে দেখি প্রচুর পরিমাণ ভিড়, কারণ সবাই যাচ্ছে, অনেক মানুষ চলে যাবে দেশ ছেড়ে বিদেশে। তো এখানে এসে দেখি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর একটা স্ট্যাচু দাঁড় করানো আছে। তো এইটা হলো বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখন আমরা আছি 2 নম্বর টার্মিনালের সামনে। এই যে হচ্ছে আমাদের পাগলা রাইডার তার ব্যাগ ট্যাগ নিয়ে একবারে রেডি চলে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে আসলাম ডাইরেক্ট দুইতলায় এসে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিলো, কারণ এখানে অনেক পরিমাণ লাইটিং করা আর হচ্ছে নিচেই প্রচুর পরিমাণ গাড়ি দাঁড় করানো, যার কারণে অনেক সুন্দর লাগছিলো দেখতে। তো তাদের এক জায়গায় বসিয়ে দিয়ে আমি টুকটুক করে হেঁটে হেঁটে দেখে বেড়াচ্ছিলাম কোথায় কী আছে। তারপরে আমি চলে আসলাম এইটার সামনে, এটাই কী বলে আমি জানি না শিওর। তো এখানে এসে দেখছিলাম আমার কাকুর ফ্লাইট কয়টাই। তারপরে আমার কাকুর সামনে যে আমি এমন একটা ভাব নিচ্ছি যে আমি ছবি তুলছি, আমার কাকু ছবি তোলার মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, পরে বললাম ভিডিও করছি। তারপর কাকু একটা হাসি দিয়ে দিল, যাই হোক ব্যাপার না, আমরা অনেক ফাজলাম করেই থাকি। তো আমি বারবার এখানে এসে দেখছিলাম, অনেক ভালো লাগছিলো দেখতে। তারপরে এখানে পুলিশ ছিল আর অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছে তারাও ছিল। তো এখন আমি চলে আসলাম একটা জায়গায় হাঁটতে। এখানে এসে দেখি যারা হজে যাবেন তারা হজে যাচ্ছেন। এখানে এসে দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগছিলো আর মনের ভিতর হচ্ছিলো আল্লাহ একদিন তৌফিক দিলে আমিও যাব। তারপর তাদের সাথে হাত হ্যান্ডশেক করলাম, মুসাফা করলাম এবং তাদের থেকে দোয়া নিলাম। তারপরে তাদের কাছ থেকে চলে আসলাম এসে। তারপর আমাদের কাকু যাওয়ার টাইম হয়ে গেল, এখন সে চলে যাবে। ওই যে টুকটুক করে আসছে আমাদের পাগলা রাইডার। এখন তার মনটা অনেক খারাপ, সে হয়তো প্রকাশ করছে না কিন্তু তার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি। তো এখন তাকে চেক করা হবে, চেকপোস্ট থেকে যে তার সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর তাকে এয়ারপোর্টের ভিতরে ঢোকানো হবে। তো এই যে সেই চেকপোস্ট, যিনি চেক করবেন তার সামনে চলে গেল কাকু। তারপরে চেক টেক করে চেক করছে, যে এখন তার কাগজটি তার হাতে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর এখন চেক করে ভিতরে ঢুকিয়ে দেবে। তো মনটা খুবই খারাপ হয়ে গেল, যে যার সাথে এত ইয়ারকি আড্ডা মারতাম, এখানে ওখানে যাইতাম, রাত 1টা নয় 2টা নয় চলে যেতাম এক এক জায়গায়। তো সেইগুলো আর এখন থেকে হবে না, ওই যে কাকু চলে যাবে এখন ভিতরে। আর এখন আমরাও আমাদের বাসায় চলে যাব, আব্বুও চলে যাবে, আব্বু আসছিল গ্রাম থেকে। তো আব্বুও চলে যাবে, আমিও চলে যাব। তো গাইস, এখন রাত প্রায় 4টা বাজে। তো আমরা এখন চলে যাচ্ছি, কাকুও চলে যাবে, কাকুর ফ্লাইট সকাল 8:30। আর এখন আমি চলে যাব আমার বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।